হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেল। তো দীর্ঘ প্রতীক্ষার পর কিন্তু আজ ওয়েস্টবেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে সেই দীর্ঘ প্রতীক্ষিত প্যানেল সংক্রান্ত নোটিশ চলে এসেছে। কোর্টের অর্ডার ছিল যেহেতু 4 সপ্তাহের মধ্যে করতে হবে, তো সেটা কিন্তু তারা আজকে প্রকাশ করার ব্যাপারে নোটিশটা দিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ নোটিশে কী বলছে, পাবলিকেশন অফ প্যানেল ইন রেসপেক্ট অফ ফার্স্ট SLST 2016 আপার প্রাইমারি লেভেল অফ ক্লাসেস এক্সেপ্ট 10% সিটস রিজার্ভ ফর প্যারাটিচার্স। প্যারাটিচার্সদের সিট বাদ দিয়ে বাকিদের প্যানেলটা কিন্তু দেওয়া হচ্ছে। ডেটটা 23/9/2024, মেমো নাম্বারটাও এখানে তোমরা দেখতে পাচ্ছ। কী রয়েছে, ইট ইজ নোটিফাইড ফর অল কনসার্ন দ্যাট দ্য প্যানেল ফর দ্য অ্যাবাভ মেনশনড রিক্রুটমেন্ট প্রসেস উইল বি পাবলিশড অন 25/9/2024, অর্থাৎ আগামী পরশু দিন তথা আগামী বুধবার, চলতি সপ্তাহের বুধবার কিন্তু প্যানেলটা প্রকাশিত হতে চলেছে। ইন কম্পাইলেন্স উইথ দ্য সোলেম জাজমেন্ট ডেটেড 28/8/2024 ইন ম্যাট নাম্বার 3638 অফ 2021 অ্যান্ড কানেক্টেড ম্যাটার্স। তো কোর্টের অর্ডার অনুযায়ী তারা কিন্তু আজকে নোটিশ দিয়ে জানিয়ে দিল আগামী পরশু দিন অর্থাৎ চলতি সপ্তাহের বুধবার প্যানেল আসতে চলেছে। কিসের, আপার প্রাইমারির প্যানেল। দ্য নোটিস ইন্টিমেটিং দ্য শিডিউল ফর দ্য ফার্স্ট ফেজ অফ কাউন্সেলিং উইল বি পাবলিশড সুন দেয়ার আফটার। আর কবে কাউন্সেলিংটা হবে, যেহেতু প্যানেলটা দিয়ে দিলে তো কাউন্সেলিং করতে সমস্যা নেই, কবে কাউন্সেলিংটা হবে সেটারও সময়সীমা কিন্তু জানিয়ে দেওয়া হবে। তো আশা করা যাচ্ছে যে এই আপার প্রাইমারি নিয়োগটা যত তাড়াতাড়ি সম্ভব কোর্ট যেহেতু করতে বলেছে, তো এবার তাড়াতাড়ি করে এটা কমপ্লিট হয়ে গেলে নতুনদের জন্য কিন্তু আর কোনো সমস্যা থাকছে না, নতুন আপার প্রাইমারি বিজ্ঞপ্তির কিন্তু আর কোনো প্রবলেম তারপরে থাকছে না, সেটাও কিন্তু খুব শীঘ্রই আশা করি বেরোতে পারে বা বেরিয়ে যাবে, কারণ এটা কমপ্লিট হলে কিন্তু বেরিয়ে যাবে। আর একটা বিষয় প্রত্যেককে বলতে চাই, সেটা হচ্ছে 2014 সালের যে ওই নোটিশ অনুযায়ী যেই ভ্যাকেন্সি ছিল, আমি ধরে নিয়েছি 14,000+14K+, সেই ভ্যাকেন্সির উপরেই কিন্তু এই কাউন্সেলিংটা হবে, সেই ভ্যাকেন্সির উপরেই কিন্তু নিয়োগটা হবে। তাই 2014 থেকে 2024 পর্যন্ত এই 10 বছরে যত সিট বেড়েছে সেই সিট কিন্তু কোনো আপডেট হচ্ছে না এখানে। তো মনে রাখতে হবে আগামীতে যখনই আপার প্রাইমারির ভ্যাকেন্সি বেরোক, সেখানেও কিন্তু একটা দীর্ঘ অনেক সংখ্যক ভ্যাকেন্সি কিন্তু এক্সপেক্ট করা যেতে পারে, তো সেটাও এখানে কিন্তু বিষয়টা জানতে হবে। তো আগামী বুধবার দিন যখনই প্যানেলটা প্রকাশ হবে আমরা অবশ্যই জানিয়ে দেবো তোমাদের প্রত্যেককে আমাদের চ্যানেলের মাধ্যমে। সঙ্গে থাকবে, দেখা হচ্ছে পরবর্তী আপডেট। টিল দেন স্টে কানেক্টেড উইথ আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।